আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার পাঁচ সিটি নির্বাচন নিয়ে এসব কি শুরু করলো চর্মনাই চর্মনাই সম্পর্কে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত পাওয়া গেল চর্মনয় মূলত জাতীয় পার্টির আরেক ভার্সন আওয়ামী লীগের বিটিম তারা যে সেরকম রোল এতদিন প্লে করেছে সেটা যতটুকুই হোক না কেন বা সেটা ওরকম দৃশ্যমান নয় সেটা পর্দার অন্তরালে বিহাইন্ড দ্য সিন ইনডাইক্টলি কিন্তু এই যে আওয়ামী লীগ দুই সালে টিকে গিয়েছে আঠারো সালে টিকে গিয়েছে স্পেশালি দুই সালে তার জন্য সবচাইতে বড় ক্রেডিট কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে পেলে জাতীয় পার্টির পাওয়ার কথা কারণ জাতীয় পার্টি যদি দু চোদ্দো সালে পাঁচ জানুয়ারি ইলেকশনে না যেত তাহলে কিছুতেই সে নির্বাচন সামান্যতম বৈধতা পেত না এবং মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হতো এমনিতেই তো ভোটারবিহীন নির্বাচন বলা হয় দু নির্বাচনকে তাহলে জাতীয় পার্টিও যদি না যেত তাহলে কি অবস্থা হতো তো এরকম জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এবং আওয়ামী লীগ যে এই লাস্ট দুই মেয়াদে ক্ষমতায় আছে জাতীয় পার্টিকে বড় ক্রেডিট দিতে হয় এ কারণে কেউ কেউ জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলে থাকে জাতীয় পার্টির মধ্যেও এরকম একটা হীনমান্যতার ফিলিংস আছে চলমনায় কিন্তু এখন সেম কাজ করতে যাচ্ছে সেরকম কিছু ইঙ্গিত পাওয়া গেল ইঙ্গিতটা মূলত এই যে আসন্ন পাঁচ সিটি নির্বাচনকে ঘিরেই এই আসন্ন পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে চরমনে অলরেডি কি শুরু করেছে দেখেন এখানে একটা পত্রিকা নিউজ করেছে এভাবে শিরোনাম দিয়েছে বিএনপি বলছে ফাঁদ পরীক্ষা নেবে ইসলামী আন্দোলন এর মানেই আগামী মে ও জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সরকারের ফাঁদ বলে মনে করছে বিএনপি এ অবস্থায় বিএনপি বিষয়ে আগের বিএনপি বিষয়ে আগের সিদ্ধান্তে অনর থেকে পাঁচ সিটি নির্বাচনেও অংশ নিচ্ছে না দলটি গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন তবে দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন তারা এই নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের পরীক্ষা নিতে চান এখন বিএনপি বলছে ফাঁদ বিএনপি তো পরীক্ষা যা নেয়া নিয়েছে এখন নির্বাচনে যাওয়া না যাওয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে যেমন আমরা তো জামাতকেও নির্বাচনে যাওয়ার পরামর্শ দিই সেটা আন্দোলনের অংশ হিসাবে বা জামাত যেন একটু নর্মালাইজ হতে পারে সোসাইটিতে তার অংশ হিসাবে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে বা হয়েছে বা যাওয়া উচিত বিষয়টা এরকম নয় এখন সকল বিরোধী দল তাদের পরীক্ষা নেওয়ার যা হয়ে গিয়েছে পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা সব হয়ে গিয়েছে পরীক্ষা নেওয়ার তো আর কিছু নেই এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতদূর তাদের অধীনে কীরকম নির্বাচন হতে পারে সেই পরীক্ষা নেওয়ার নতুন কি কিছু আছে চর্মনাইন এখনও পরীক্ষা নেওয়া হয় নাই তারা কি বলছে তারা পরীক্ষা নেবে এখনও টেস্ট করে দেখবে এর মানে তাদের অভিজ্ঞতা কি তাদের অভিজ্ঞতা ভালো অথবা পুরোপুরি সিদ্ধান্ত আসতে পারেনি চর্মনাইন যে এই সরকারের অধীনে নির্বাচনগুলো কেমন হয় বোঝাই যায় যে এখন নির্বাচনে শতভাগ ফেয়ার নির্বাচন তো বাংলাদেশে কখনো হয়নি আবার কিছু কারচুপির অভিযুক্ত জাতীয় পার্টিও করে আসছে কিন্তু দিন শেষে ঘুরে ফিরে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে বিরোধী দল হয় সরকারি সরকারের পরিষদও থাকে কত কিছু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে তো এই যে কথাটা পরীক্ষা নেবে ইসলামী আন্দোলন এই কথার মধ্য দিয়ে মূলত জাতীয় পার্টি টাইপের একটা গ্রাম পাওয়া যায় চরমনের মধ্যে যে এই পরীক্ষা নেবে কিছুটা সুষ্ঠু বা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছি না শতভাগ সুষ্ঠু হয় না কোথাও ভালো কোথাও ফেয়ার কোথাও বাধা এগুলোর মধ্য দিয়ে তারা ঘুরে ফিরে নির্বাচনে আসছে এবং নির্বাচনকে বৈধতা দিয়েই আসছে তো এই কাজ কিন্তু চরমনাই পিরোদ্দার ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে কারণ তারা যদি প্রকৃত বিরোধী দল হতো তাহলে পরীক্ষা নেওয়ার কথা এখন আর বলতো না বিএনপি যেরকম ফাঁদ বলছে অথবা কাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব নয় এইভাবে সেভাবেই বলতো কিন্তু তারা সেভাবে বলছে না আর তাদের নির্বাচনী প্রচারণা তারা অলরেডি শুরু করে দিয়েছে ব্যাপক মাত্রায় পাঁচ জায়গায় গাজীপুরে তাদের প্রচারণা সবচেয়ে বেশি দৃশ্যমান কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন বা এই সব বিষয়ে কথাবার্তা নেই এবং নির্বাচনকালীন সরকার এই বিষয়ে তাদের জাতীয় রাজনীতিতেও তেমন কথাবার্তা নেই তারা নির্বাচনের প্রচারণায় সময় ব্যয় করছে বোঝাই যায় তাদের তারা কি শুরু করছে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন এবার জনগণ সরকারের কোনো ট্র্যাপে বা ফাঁদে পা দেবে না জনগণ দেবে না তাহলে চর্মনাই দেবে চর্মনাই তাহলে জনগণের কাতার থেকে একটু ভিন্ন জাতীয় পার্টির টাইপের জনগণ বিএনপি কোনো ট্রাপে পা দেবে না আমাদের সরাসরি বক্তব্য আমরা কোনো ট্রাপে যাচ্ছি না তাদের ট্রাপকে উল্টে ফেলে দেব আমাদের আন্দোলন একটাই এই সরকারের অধীনে জাতীয় সংসদে নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন তো অনেক আগে থেকেই বাদ দিয়েছি এর মানে বুঝাই যায় যে বিরোধী দল হিসেবে বিএনপির বক্তব্য চন্মনার বক্তব্য আকাশ পাতাল পার্থক্য ভিন্ন মেরুতে অবস্থান করছে চন্মনায় খুব সুখভাবে খেয়াল রাখছে যে তাদের কোনো কার্যক্রম কথাবার্তার মাধ্যমে যেন বিএনপি যতই নৈতিক অবস্থানে থাক সামান্যতম অ্যাডভান্টেজ না পায় এ বিষয়ে তারা একেবারেই সচেতন অন্যদিকে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা মনে করেন অবাধ সুষ্ঠু ভোট হলে বিএনপির ভোটও তারা পাবেন এবং তাদের মনোনীত মেয়র নির্বাচিত হবেন এখন তাদের প্রত্যাশাটা দেখেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে চর্মনাই এই নির্বাচন কমিশনের অধীনে এই সরকার অধীনে চলমান পদ্ধতিতে চলমান প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এর মানে অবাধ বচন নির্বাচন হতে পারে বলে মনে করে সেই বিশ্বাস তাদের আছে এবং বিএনপির ভোট পাবে বলেও তারা মনে করছে চিন্তাটা দেখছেন তাদের আরও কিছু তথ্য আছে আমরা শেষে বলো বড় জাতীয় সংসদ সামনে যে জাতীয় সংসদ নির্বাচন এটা নিয়েও বড় ইঙ্গিত রয়েছে বিএনপির ভোটও প্রত্যাশা করে কোন পর্যায়ে চলে গিয়েছে তারা এবং এটা অমূলক চিন্তা নয় বিএনপির কিছু কিছু ভোট যে তারা অলরেডি পাওয়া শুরু করেছে এরকম ইঙ্গিত আছে তাদের মুরিদ যারা বিএনপি করত তারা এখন বিএনপি করে না তারা এখন চর্মনে নিজেদেরই ভোট দেয় তাদের মরিতের একটা অংশ আছে আওয়ামী লীগ করে তারা কিন্তু ঠিকই নৌকায় ভোট দেয় তারা ভোট ঠিকই নৌকায় দেয় এখন আমরা আরো দেখতে পাচ্ছি দেখেন আরেকটা নিউজ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয় গাজীপুরের প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজীপুর জেলা জাতীয় পার্টি দীর্ঘদিনের সভাপতি তার সাথে দেখা করেছেন তার নাম আব্দুল সত্তার তার সাথে দেখা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনে চর্মনায় মনোনীত প্রার্থী জনাব গাজী আতার রহমান সাহেব এখন দেখেন খুব উচ্ছ্বাস আতা রহমান সাহেবের সাথে চরমনের নেতৃবৃন্দ আছে কখনো কি আপনার দেখেছেন বা দেখবেন ভবিষ্যতে দেখার সম্ভাবনা আছে যে চরমনায় প্রার্থী বিএনপির প্রবীণ নেতার সাথে দেখা করেছে জামাতের প্রবীণ নেতার সাথে দেখা করেছে সে বীর মুক্তিযুদ্ধ হোক বা না হোক এরকম কখনো শুনেছেন বা শুনবেন কখনোই নয় অথবা বিএনপির সাথে যুগপথে আছে এমন কোন দলের প্রবীণ নেতা সিনিয়র সিটিজেনের সাথে চর্মনায় দেখা করেছে নির্বাচনের প্রচারণা অংশ হিসাবে ভুলো জামাতপন্থী কোনো জনপ্রিয় আলেমের কাছে বা তার সাথে সৌজন্য সাক্ষাৎ বা দোয়া চাইতে গিয়েছে যাবে না যাবে কাদের কাছে ঘুরে ফিরে জাতীয় পার্টি টাইপের কারো কাছেই যাবে যায় যে চিন্তা চিন্তাভাবনা কোন দিকে বা কোন দিকে যাচ্ছে গাজীপুর সিটি নির্বাচন হবে আগামী জাতীয় রাজনীতির পথ নির্দেশক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তাহলে কি জাতীয় গাজীপুরে যেরকম তারা আহ কোমরে গামছা বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করছে তা আগামী জাতীয় নির্বাচনে সেরকম অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে শায়েকের চরম সেখানে বক্তব্য দিয়েছেন দেখলাম যে গাজী আতার রহমান সাহেব একজন আলেম তার চেহারার সাথে মদিনাওয়ালার চেহারা মিল রয়েছে তার এলেমের সাথে মদিনাওয়ালার মিল রয়েছে নানান কিছু বলছেন আর কি আপনারা যারা সমর্থন করেন তার সাথে কি মানে এই ধর্মের ব্যবহার কিন্তু নির্বাচনী প্রচারণায় অলরেডি শুরু করে দিয়েছেন তো এখন আরও বিভিন্ন গণমাধ্যম যেটা রিপোর্ট করছে এমনকি চেঞ্জ টিভি ডট প্রেসের একটা রিপোর্টে দেখলাম তারা যেটা বলছে বিভিন্ন সোর্স আছে তাদের তারা উচ্চমাপে সাংবাদিকতা করে যে চর্মনাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যেভাবেই হোক দলীয় সরকার অধীনে হোক বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক আর তারা যেভাবে দাবি করছে যে নির্বাচনের আগেই জাতীয় সরকার ওটা ওরকম সম্ভাবনা যে এটা তারা নিজেরাও জানে এর মানে দলীয় সরকার অধীনে নির্বাচনে হলেও চর্মনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারে চরমায় সম্পর্কে গুরুত্বপূর্ণ এই ইঙ্গিত এবং এটাকে আমি সঠিক বলে মনে করি নির্বাচন বর্জন করবে না সুষ্ঠু এগুলো নিয়ে তাদের চিন্তা নেই তারা তাদের সুযোগ সুবিধা পেলেই তারা খুশি বোঝাই যায় তাদের পাঁচ সিটি নির্বাচন নিয়ে তাদের যে উৎসাহ যেভাবে তারা নির্বাচন অংশগ্রহণ করছে তাদের যে প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের তাতে এটাই বোঝা যায় যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে দলীয় সরকারের অধীনেই বিএনপি যাক বা না যাক দু হাজার আঠারো বা চোদ্দোর মতো মানে দুই হাজার তো বিএনপির সাথে বর্জন করেছিল দুই সালে বিএনপি অংশগ্রহণ করেছে বিরোধী দল হিসাবে তারা অংশগ্রহণ করেছে কিন্তু দুই বা চব্বিশ সালে তারা উল্টো পথে হাঁটবে আর মানে তাদের নিজস্ব একটা স্ট্যান্স থাকবে নির্বাচনে অংশগ্রহণ করার সেই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এপ্রিল তেইশ তাহলে যদি এই যে ইঙ্গিত যেটা সত্য হওয়ার সম্ভাবনায় বেশি এটা সত্য যদি হয় তাহলে কি প্রমাণিত হবে দিন শেষে যে চর্মনয় আসলে ঘুরে ফিরে জাতীয় পার্টি আরেক ভার্সন জাতীয় পার্টি যেরকম আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে বিরোধী দল সেজে বিরোধী দলের মুখোশ পরে সরকারকে অ্যাডভান্টেজ দিচ্ছে বি টিম হিসাবে কাজ করছে চর্মনয় সেরকম করতে যাচ্ছে সেটা প্রমাণ হবে নির্বাচনে গেলে আর নির্বাচনে না গেলেও যাওয়ার আগেও তাদের কথাবার্তা তাদের মুভমেন্ট তাদের আচার আচরণ আন্দোলনের ধরন কখন কোন বিষয়ে চুপ থাকতে হবে কখন কোন বিষয়ে কথা বলতে হবে এগুলো সব একত্র করলে বোঝাই যায় তাদের নীতি একটাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে কিন্তু সুবিধা যেন এক বিন্দু পরিমাণও বিএনপি না পায় এই বিষয়ে সোচ্চার আর এই বিষয়ে সোচ্চার থাকা মানেই তারা আওয়ামী লীগ আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিচ্ছে বিটিম বলাই যেতে পারে